আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজ্জা 28 এপ্রিল 2022 বিশিববারর খবরত ইস্তেকবাল করা যার অনরা বিয়াকুলু নরে। আজ্জার হবলয় অনরার ফুয়াতে আসি আই আজমির ফলে শুরুত সাই আজ্জার আর ভিশন খবরর সুরখি অকল। ইন্ডিয়া তৈতা সাহারাল অভুজিদে রোহিঙ্গা অকলরে সিন্নগরি বললা লাতা দঁক লাগাই হওয়াত আসদি হিয়া লই ডরত রোহিঙ্গা অকল। গুশহার মামলালৈ আরও 5 বছর জিয়লৰ হুকুম শুনায়ে মিলিটাৰীয়ে বনগুৰি ৰাইকেৰে অংশাং চুচিৰ খেলাফ পাৱাৰ হাৰিলৈ দে মিলিটাৰীয়া দে আঠিয়া দুজিদে ডায়ৰ মাজে লাতাত মাৰামাৰি চলত দে হিনলৈ দুখফাৰ আম মানুহসকল। বিদেশৰ খবৰৰ চুৰখী ফলস্তিনৰ জাগা সম্পত্তি বেকানুনী কব্জা কৰি দেহীন বনগুৰি আজাদ ফলস্তিনৰ ডাক ইউএনত আছে দে চৌদি আৰবৰ নমাইণ্ডাই। খবৰৰ খুলাচা আৰকানৰ অতনি কম ৰোহিঙ্গাসকলৰে আৰকানৰ জমিনতো খতম কৰিবাৰ নিয়ত লৈ বৰ্মাৰ হুকুমতে লাম্বা টাইমলৈতে কাৰৱাই কৰি আৰকানৰ ৰোহিঙ্গাসকলৰে জেনোচাইড কৰি আৰকানত থাকিত নদী মিলিয়ন মিলিয়ন ৰোহিঙ্গাসকলৰে নিজৰ ৱতনতো বলাজুৰি নিয়লা দি আলোক আলোক দেশত তৈতা চাহাৰালৈ দুখৰ ৰাতদিন হাড়াবাৰ। বর্মার হুকুমতর জেনোসাইডর জরিয়া আলোক আলোক দেশত তৈতা সাহারালৈ থাকা ফরদে হেন্ডিলা 1000 রোহিঙ্গা অকল ইন্ডিয়া তৈতা সাহারালৈ আলোক আলোক স্টেটত ইউএন হেসিয়ারর তলে থাকে দে আছে। ইন্ডিয়াত এখন ইসলাম ধর্মের নাফরত গরদে মোদীর বিজেপির হুকুমত আই বাদলতি ইন্ডিয়ার মুসলমান অকলরে নাফরতি ফসন ডাইয়ে নিশানা বানাইবার ফুঁয়াতি ফুঁয়াতি ইন্ডিয়ার আলোক আলোক স্টেটত তৈতা সাহারালৈ থাকা ফরদে রোহিঙ্গা অকলরেও নাফরতি ফসন ডাইয়ে নিশানা বানাই ঠামে ঠামে গদ্বর ফুরা দিয়ালৈ দ অন্য হামলা অকল গড়ি এখন রোহিঙ্গা অকল হন হন জাগাত আছে হিনরে চিহ্ন গড়ি বল্ল হতা তুলদ্দে হিন লৈ ইন্ডিয়ার তৈতা সাহারাল অভুজিদে রোহিঙ্গা অকল ডরত ফজ্য বলি ইন্ডিয়াতো হই। বেকানুনি বাংলাদেশিয়ার দে রোহিঙ্গা অকল ইন্ডিয়ার থাকে দে তারারে ঠাইমর বুতরে চিহ্ন করি বলল ইন্ডিয়ার নাফরতি ফসন ডাই বিশু হিন্দু পরিষদ বিহেসপি তরফতু গেল্লা হাইলা দাবি করছে। ইন্ডিয়ার জম্মু স্টেটত তৈতা সাহারালৈ দুখ করে থাকে দে রোহিঙ্গা অকলরে 2021 মার্চ মাসত মিটিনত ডাকের বলি হয় সৎ সৎ রোহিঙ্গা অকলরে বন করে ফেলায় বাদে ইয়ার বুতরেও হুকুমতর পুলিশ অকলে নয়া বাহানালৈ রোহিঙ্গা অকলরে গত দৌড়ি লৈ যায় বন করে রাখি দে আছে। হেন্ডিলা জম্মুত আছে দে রোহিঙ্গা অকলরে চিহ্ন করি বলল ইয়ার আগে জম্মুর আদালতত হুকুম শুনাইল দে আছে। ইন্ডিয়া তৈতা সাহারাল অভুজিদে রোহিঙ্গা অকলর খেলাফ ইন্ডিয়ার হুকুমলৈ দোয়া আম মানছে নাফরত করা বাড়াই ফেলার দেহিয়া লৈ ইন্ডিয়া তৈতা সাহারালৈ থাকা ফরদে রোহিঙ্গা অকল ডরাত দে অশান্তিত ফজ্য বলি ইন্ডিয়াতো বয়ান দি। ইন্ডিয়ার সাহারালৈ থাকা ফরদে রোহিঙ্গা অকলরে নাফরত গড়ি নিশানা বানাই বলা কারওয়াই গরদে হিনরে রুকি বলল ইন্ডিয়ার রোহিঙ্গা অকলে দেশ বিদেশি ইনসানি হক দায় অকলরে আরজ করে। যুগ যুগ ধরে মিলিটারি হুকুমত গড়ি আইয়ে দে বর্মাত 2015 বুড়ত অংশাং সুচিয়ে সর্দারি গো জিল দে NLD বুড়ত বেশভাগ বুট লৈ জিতি ফৈলাবার বর্মাত আম মানুষের হুকুমত হয়ে NLD হুকুমত বানাইল। অংশাং সুচি সর্দারির তলে NLD বর্মাত হুকুমত বানাইবার ফুঁয়াতি ফুঁয়াতি অংশাং সুচিরে যুগ যুগ ধরে জিয়লত গলারাই কিলদে মিলিটারির লৈ মিলি যায় আম মানুষের বুট লৈ বর্মাত ডেমোক্রেসি কায়েম করিবার মকসদ আসিল দে মকসদ হীনত্তু লড়ি গিল গই। জেয়ানল্লা বর্মা নদে এস্টেট অকলত মিলিটারিয়ে অদর বারে জুলুম গড়ে দেহীন লৈ দোয়া আরখানত জেনোসাইড পর্যন্ত গজি দেহীনরে অংশাং সুচিয়ে ইনকার করি আরখানত জেনোসাইডার দে মায়াভন্দরে বুড়াই ন গরু বলি দেশ বিদেশি তকাত পর্যন্ত অংশাং সুচিয়ে বয়ান দি মিলিটারিরে বাসাইল। 2020 বুড়র বাদে একই মিলিটারি হীনে অংশাং সুচিয়ে সর্দারি গজিয়ে দে NLDর হুকুমত তলে বুড়ত বেশ কম গজ্য হয় এলজাম লৈ 2021 ফেব্রুয়ারির 1 তারিখে যেদিন NLDর হুকুমতে আর 5 বছরলা হুকুমত বানাইবার দিন মকর গজিল সেদিনের দল ফজ্জা মিলিটারির অর্ডার লৈ অংশাং সুচি লৈ দেওয়া অন্য NLDর ঔরত্যকার জিম্মাদার অকলের বন গড়ি ফেলাই দেশের পাওয়ার আরও একমত মিলিটারিয়ে কবজা করে ফেলাই।
জেনোসাইড গরোয়া দে মায়া ভয়েন্দরে বুড়াই গরোয়া বর্মার মিলিটারি অকলরে দেশ বিদেশি তকাত সৈলীল দে একই মিলিটারি হীনে অংশাং সুচিরে বন গড়ি ফেলাই অংশাং সুচির খেলাফ বোর্ডিল্লা মামলা লই আদালতত মদ্দিমা খুললি অংশাং সুচির খেলাফ মিলিটারিয়ে ডজন পর্যন্ত মদ্দিমা খুললে দে হেড়ে বুতরে এগারোয়ান গুসহার মামলার বুতু গেলদাহাইলা বুধবার দিন মিলিটারিয়ে বগারাই দে আদালতত এক্কান গুসহার মামলার মদ্দিমা ফুনাই দে হিয়ানত অংশাং সুচিরে খসুর বন্টরাই পাঁচ বছরের জিয়লর হুকুম ফুনাই অংশাং সুচি হুকুমত আসিল দে টাইমত রেঙ্গুনের চিফ মিনিস্টার তো সারো এগারো কেজি সোনা দে কোলাহালে ছলাখ ডলার পর্যন্ত ঠিয়া লইল দে গুসর মামলা হিয়ানত অংশাং সুচির হসুরিত বাজাই গেলদাহাইলা পাঁচ বছরের জিয়লর হুকুম ফুনাই হেন্ডিলা ইয়ার আগেও মিলিটারির আদালততো অংশাং সুচির খেলাফ বাতু মালগলা দে কানুনাত দে কোভিড কানুন ভাঙ্গি দে মামলা লই ছবছর জিয়লর হুকুম ফুনাইল দে আছে আর গেলদাহাইলা পাঁচ বছরের জিয়লর হুকুম ফুনাই দে হি লই দ অংশাং সুচির খেলাফ এখন এগারো বছরের জিয়লর হুকুম ফুনাই সত্য ছবছর বয়সল দ অংশাং সুচির খেলাফ মিলিটারিয়ে যেদিন মামলা কইলে হিমব্যাগ গুলনের ফুনানি ফুনা দইলে অংশাং সুচির খেলাফ একশো নব্বই বছর পর্যন্ত জিয়ল বনে বলে উকিলের তরফতো হই আতিয়ার বললই পাওয়ার হারিলই দে মিলিটারি জানতা ফো সকলে আলোক আলোক স্টেটত মিলিটারি মুখালফত গর দে আতিয়া দুজিদে ডায়রে মদত করার হয়ে ফারার আম মানুষরে নিশানা বানাই গদুয়ার ফুরা দিয়ে হাজার হাজার আম মানুষরে বেগর খেমত যাবার ইয়ার ভিতরে মিলিটারি জানতা ফোসা দে দেশের আম মানুষে আতিয়া ধরে মিলিটারিলে মুখালফত গর দে তারা তেনাজারি ডাঙত বাড়ি মারামারি চল দেহি বাদ আতিয়া দজে দে আম মানুষে বর্তমান পুলিশ স্টেশনত হামলা করছে বলে আতিয়া দজে দে ডায়ের তরফতো হই কৌমিয়াতিয়া দজ্জিদে ডাই কারেন্ট ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন KNDO দে আম মানুষে আতিয়া দজ্জিদে পিপলস ডিফেন্স ফোর্স PDF ডাই মিলি পুলিশ স্টেশনত হামলাহীন চলাই দেব বলে হই তনাজারির আলোক আলোক টনত মিলিটারি তরফতো শত শত মিলিটারি মোতায়েন গর দেহিয়ান খবর পাই কারেন্ট ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন দে PDF মিলি হামলাহীন চালাই মিলিটারি অকলরে সাহ নাহার গজ্জ বলে হই ডেমোক্রেটিক ক্রাইম ভেনুভেলেন্ট আর্মি DKVA পাওয়ার হারিলে দে মিলিটারিলে মোকাবিলা নগর দেহিয়ানল DKVA তো তিনশো পর্যন্ত ফোর্স সকল নিয়লি পাওয়ার হারিলে দে মিলিটারি জানতা ফোর্স সকল মোকাবিলা করি বলা কারণ ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন KNDO সামিল হয়ে বলে KNDO তরফতো হই হ্যান্ডিলা শিনে স্টেটত পাওয়ার হারিলে দে মিলিটারি জানতা ফোর্স দে শিনল্যান্ড ডিফেন্স ফোর্সর মাঝে বাড়ি লড়াই চল দেহিয়ান হই বিদেশর খবর ফলস্তিনের জায়গা সম্পত্তি হারি লই দেশ বানাই দে ইসরায়েলি মিলিটারি সকলে লাতাত ফলস্তিনীয় সকলের ইনসানি হক মারি করে ফলস্তিনীয় সকলের জায়গা লই গদুয়ার কবজা করাত আছে রমজান মাসত ফলস্তিনিয়ান অকল লই অথবা অন্য মুসল্লি সকলে দুনিয়ার মুসলমানের তিন নম্বর পাক জায়গা আল আকসা মসজিদত নমাজ পড়ালই অথবা অন্য আবাদত অকল গরদে মুসলমান অকলরে ইসরায়েলি মিলিটারি অকল গলি মারা ধরালই শাহ নাহার গুরু দেহি লই সত্য বছর দলিয়া এবছর রমজান মাসত অশান্তি চলিস আল আকসা মসজিদের কম্পনের বুতরে ইসরায়েলি মিলিটারি অকল গলি নামাজ পড়দে মুসল্লি অকলরে অশান্তি গরদ দিহীন গেলদে এক হাফতা পর্যন্ত লম্বা টাইমের বুতরে শত শত ফলস্তিনী অকল গাই লই হয়েক শত ফলস্তিনী অকলরে নাহকদ দরিব বন করে রেখে দে আছে ইসরায়েলাদের ফলস্তিনের মাঝে চলদ হজ্জারে দুই স্টেট সলিউশন লয় হাল করি বললা দেশ বিদেশী সমাজে মেহনত করে যা দেহি বাদ মুসলমান দেশকলই হিয়ানোর ওরে লাতাত আওয়াজ তুলি দুই স্টেট মামলা লয় ফলস্তিনাদের ইসরায়েলের মশলার হাল করি বললা দাবি করাত আছে গেলদাহাইলা বুধবার দিন ফলস্তিন লই মিডিল ইস্টর মশলা অকল চলত দেহিনের বাওতে UN সিকিউরিটি কাউন্সিলত মিটিং গজি দেহি বাদ UNত আছে দে সৌদি আরবের নমাইন্দায় ফলস্তিনের মশলার ওরে তস্করা করি ইসরায়েলি মিলিটারি অকলে বেকানুনি জায়গায় সম্পত্তি কবজা করে দেহীন বন করি ফলস্তিনাদে ইসরায়েলের মামলারে দুই স্টেট সলিউশন লয় হাল করি বললা সাদ দেহিয়ানত আজ্য মজবুত সাথে এতিয়াত আছে হই দুই স্টেট সলিউশন লয় মামলা হাল করি বললা আওয়াজ তুললে ইসরায়েলি কবজার তলে আছে ফলস্তিনের ওয়েস্ট বেঙ্গল গেলদাহাইলা ইসরায়েলি মিলিটারি সকলে সাবামা জিদে হিবাদ আঠারো বছর যা ফলস্তিনি জোয়ান ফু একজনের গুলি মারি শহীদ গুড়ি ফেলাই সমত পনেরো জন পর্যন্ত ফলস্তিনী সকলের দরি ফেলাই বলে ফলস্তিনি মিডিয়াতো রিপোর্ট করছে
আজারহা সবরইদে এদুর আর ভিশন সয়াদ হুনয় অকল ব্যাকুলনরে শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।